নমস্কার, আমি মমিতা কালেকশন থেকে এসেছি। এর আগে আমি কোনোদিনও ভিডিও করিনি মমিতা কালেকশনে, এবার আমি ফার্স্ট ভিডিও করেছি। আমার বেশি দিন হয়নি ইউটিউবটা চালু করা, এই 1 মান্থ হয়েছে। তার মধ্যে সবাই দেখছি ভালোই আমাকে সাবস্ক্রাইব করেছে 1 মান্থের মধ্যেও। তাই আজকে আমি ভাবলাম যে লাইফে ভিডিও করে আমি তোমাদেরকে দিই নিজের, কেন অনেকেই বলছে যে তুমি তো কোনোদিনও ভিডিও করো না, ফেক হতে পারে। কিন্তু যারা যারা আমার কাছে জুয়েলারি নিয়েছো তারা জানো যে আমি ফেক করি না কোনো কিছু। আমি জুয়েলারি যেমন নিই তেমন তাদেরকে কুরিয়ার করে দিই, কুরিয়ার আইডি প্রোভাইড করে দিই, সব কিছু। তারা যতক্ষণ না পাচ্ছে না প্রোডাক্টটা আমি ততক্ষণ তাদের সাথে যোগাযোগ রাখি, এবং তাদেরকে একটাই শুধু আমি রিকোয়েস্ট করি, তারা যাতে ওপেনিং ভিডিওটা মাস্ট করে। ওপেনিং ভিডিও করলে কী হয়, যদি সেই জিনিসটা মানে কোনো ড্যামেজ আসলো প্রোডাক্টের ওপরে বা চেঞ্জ চলে আসে তখন আমি সেটাকে রিটার্ন করে দিই। সেই কারণে আমি ওপেনিং ভিডিওটা মাস্ট করি। আর আমি এর আগে কোনো দিনও ভিডিও বানাইনি, এটা আমি আজকে ফার্স্ট ভিডিও বানিয়েছি। তাই একটু যদি কোনো কিছুতে ভুল হয় তাহলে সেটা ক্ষমা করবেন। হ্যাঁ, মানে আমি তো এর আগে কোনো দিনও ভিডিও করিনি, এটাই আমার ফার্স্ট ভিডিও বানাচ্ছি। তাই একটু খুব নার্ভাস হচ্ছি ভিডিওটা বানাতে। তাহলে আমি বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি। আজকে প্রথম কালেকশন আমি চেন থেকে শুরু করব। এই যে এটা একটা চেন দেখো, তোমরা সবাই ভালো বুঝতে পারছো কিনা দেখো চেনটা। এগুলো সব 1 গ্রাম গোল্ড প্লেটেড চেন, আর এগুলো হচ্ছে 18 থেকে 20 ইঞ্চির চেন আছে। হ্যাঁ, আর এই যে চেনের যেটা থাকে লকটা দেখো, এগুলোর মধ্যে কিন্তু লেখা আছে, মেনশন করা আছে 1 গ্রাম গোল্ড প্লেটেড। হ্যাঁ, এই চেনটার প্রাইস যাবে 450, এই চেনটার প্রাইস যাবে 450। এগুলো কিন্তু একদম প্লেন পাতলা দেখে চেনটা। হ্যাঁ, যেমন কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট সবসময় রেগুলার ইউজ করার জন্য এই চেনগুলো ব্যবহার করতে চাই। হ্যাঁ, তাদের জন্য এই চেনগুলো খুব সুন্দর, কালার উঠবে না। কালারের জন্য এগুলো 6 মান্থের ওয়ারেন্টি আছে। হ্যাঁ, যদি বাইচান্স ওয়ারেন্টি বলার ভুল কথা, গ্যারেন্টি আছে, যদি বাইচান্স কালার উঠে যায় এরকম কোনো কিছু মনে হয় তাহলে এটা হচ্ছে আমাকে ভিডিওটা পাঠাবে। যারা যারা নিয়েছো মানে আমার তো একটা আইডি থাকে সেটা সহ আমাকে এটা পাঠাবে, এবং আমি তাদেরকে নতুন চেন প্রোভাইড করে দেব। তাদের শুধু কুরিয়ার চার্জটা দিতে হবে, আমি নতুন চেন দিয়ে দিব। আর এরই মতন সেম চেনটা আছে, এটা কিন্তু সিঙ্গেল চেন, আর ওটা হচ্ছে ডবল চেনের মধ্যে আসবে। এই যে সেম ডবল চেনের মধ্যে আসবে, এর থেকে একটু মোটা চেনটা, দুটো দেখলে বুঝতে পারবে তোমরা, এর থেকে একটু মোটা চেনটা রাখলাম। এটা একটা চেন আছে, এগুলো কিন্তু 18 থেকে 20 ইঞ্চির চেন, SMS চলে আসবে, এটাতে এসটা লাগানো নেই। ওই ওটার মধ্যে যে এসটা দেখে সেম, এই যে এই সেম এস এর মধ্যে দেওয়া হবে। আর একদম ওয়েটও নেই, এগুলো পড়লে এগুলো কেউ বুঝতেও পারবে না, একদম ওয়েট নেই। এটাও যাবে 450। এবার অন্য ডিজাইনে আসছে, রাখলাম। এবার বল দিয়া চেনগুলো দেখো, যারা একটু বল ডিজাইন করা চেন করতে পারে, পুরোটা ছিলে কাটা, চেনটার মধ্যে ছিলে কাটা ডিজাইন করা আছে, এবং প্রত্যেকটাতে একটা করে বল দেওয়া আছে। এগুলো কিন্তু সবগুলোতে 6 মান্থের ওয়ারেন্টি পাবে, আর যদি বাইচান্স কালার উঠে যায় তাহলে কিন্তু আমি চেন পুরো চেঞ্জ করে দিব, শুধু কুরিয়ার চার্জটা পে করতে হবে, আমি কিন্তু চেন রিটার্ন দিয়ে দিব, নতুন চেন দিয়ে দিব, পাঠিয়ে দিব। এই যে চেনগুলো দেখে নেব, ফিনিশিংটা দেখো একদম ফিনিশিং, কেউ দূর থেকে দেখে ধরতে পারবে না যে তুমি 1 গ্রাম গোল্ড প্লেটেড পরে আছো না গোল্ড চেন পরে আছো, দেখতে পুরো গোল্ডের ফিনিশিং আসবে। দেখো আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, বুঝতে পারছো কি না জানি না, কিন্তু আমি পুরোটা বুঝানোর চেষ্টা করছি। এগুলো যাবে সব 450, আজকে আমি যে কটা চেন দেখাবো সব 450-র।
সেকেন্ড একটা চেন দেখাচ্ছি, যারা একটু বয়স্ক আছে তারা এরকম ডিজাইনের চেন পরতে ভালোবাসো তাদের জন্য এই চেনটা, তাদের জন্য এই যে এরকম চেন পরতে যারা ভালোবাসো, একটু বয়স্ক যারা আছো, মা জেঠিমা মাসিমা দিদারা যারা আছো তারা এরকম টাইপের চেন পরতে ভালোবাসো, এই যে তাদের জন্য আমি এই ডিজাইনের চেন এনেছি। এগুলো সব 450, আর লকটা সেম যাবে, এটারও লক ওই একই সেম যাবে, এই যে। আর এগুলোর মধ্যে লেখা আছে, এখানে একটা ছোট্ট করে লেখা আছে, লেখাটা বোঝা যাচ্ছে না, যে এই যে এই জায়গাটা লেখা আছে, আরেকটা ডিজাইন দেখে নাও, সব 450, এগুলো প্রাইস যাবে সব 450। আজকে যে কটা চেন দেখালাম আমার সবটি প্রাইস যাবে 450, এই যে দেখে নাও। আর আমি দেখাচ্ছি না, আবার আরেকদিন লাইভে আসবো, সেদিন আরও কিছু ডিজাইন নিয়ে আসবো, একদিনে সব দেখালাম না, এই যে দুটো ডিজাইন, তিনটে ডিজাইন, চারটে ডিজাইন, আর এই যে একটা পাঁচটা ডিজাইন, আমি আজকে পাঁচটা ডিজাইন দেখালাম চেনের, এগুলো সবটিই যাবে 450। আমি যে রেঞ্জে 1 গ্রাম গোল্ড প্লেটেড দিই, আশা করি এইরকম রেঞ্জে কেউ দিবে না, আমি প্রচণ্ড লো রেঞ্জে গোল্ড প্লেটেড ডিজাইন মানে জুয়েলারিগুলি দিই। এবার কিছু ইয়ারিংয়ের মধ্যে যাচ্ছি, এই যে একদম ছোট ছোট ইয়ারিং, সবসময় যারা কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট পড়তে চায় তাদের জন্য, বা সবাই এগুলো ইউজ করে, অনেকেই আছে যারা বড় ইয়ারিং পরতে পছন্দ করো না, এই যে ছোট দুটো তিনটে বল দিয়ে আছে, যেমন সোনাতে দিয়ে থাকে সেরকম ছোট তিনটে বল দিয়ে আছে, এবং পুরো নেট জালি কাজে এটা করা আছে, যে বুঝতে পারছো কিনা জানি না, জালি কাজে পুরোটা করা আছে, পুরোটা জালি কাজ করা আছে। এগুলো যাবে সব 200, এটা যাবে 200, যারা এরকম টপ টাইপের পড়তে পছন্দ করে, এই যে এই টাইপের টপ দুটো পড়তে পছন্দ করে, এই টপগুলোর প্রাইস যাবে 300, এই যে 300, এই টপের প্রাইস যাবে 300। আরেকটা আছে, এটার মধ্যে এর আগেরটা তো স্টোন বসানো ছিল, এটা তো স্টোন বসানো ছিল, পিঙ্ক কালারের একটা স্টোন বসানো আছে, এবং পাপড়ি পাপড়ি ফুলের ডিজাইন করা আছে, হ্যাঁ, আর প্রত্যেকটা এরকম করে মানে ঢুকিয়ে, এই যে ঢুকিয়ে দেওয়া যাবে, এই যে এইভাবে ঢুকিয়ে দিলেই লক হয়ে যাবে, চেপে দিলে এটা মুখটা হয়ে যাবে, কানের সাথে সেটে থাকবে। যারা মানে একটু বয়স্ক যারা আছে তারা এই সব কানের পরতে, মা জেঠিমা তারা পরতে খুব ভালোবাসো তাদের জন্য এই কানেরগুলো, এগুলো মাত্র 300, এগুলো সব পাবে 300, আর এটা পাবে 200, ছোটোটা যেটা আছে সেটা পাবে 200। এই যে এটা একটা আছে, পুরো জালি যদি ফ্লাওয়ার কাজ আছে, ফ্লাওয়ার ডিজাইন করা আছে, এটাও যাবে, দূর থেকে মনে হয় ডিজাইনটা একটু বোঝা যাচ্ছে, তাও এটাও যাচ্ছে 300। বিগ সাইজের যেটা আছে, এই যে বিগ সাইজের টপ, মাঝখানে পিঙ্ক কালারের স্টোন বসানো আছে, স্টোনেরও কিন্তু কোনো রকম মানে গ্লেজটা নষ্ট হবে না, আর এগুলো কালারের সবগুলোর উপর 6 মান্থের গ্যারেন্টি থাকছে। এটা হচ্ছে, এই যে এটারও প্রাইস যাবে 350, এটার প্রাইস যাবে 350, এগুলো ওই আগেরগুলো যেগুলো দেখালাম 300, এটার কিন্তু 50 রুপিস বেশি যাচ্ছে, একটু বিগ সাইজ আছে সেই কারণে 350 রাখলাম। এবার একটা ছিলারিংয়ের মধ্যে দেখাচ্ছি, এই যে ছিলেকাটা কাজ করা আছে, ছিলারিং যেমন গোল্ডে হয় সেম ডিজাইন, ছিলেকাটার কাজ করা আছে, যারা রেগুলার ইউজের জন্য, যেমন আমি পরে আছি তো আমি গোল্ডের পরাচ্ছি, আমারটা খোলা যায় না সেই কারণে আমি খুলতে পারি কানেরটা, সেম এইরকমই টাইপের ছিলারিং, যেমন মারা পরে একটু, মানে বউরা বিশেষ করে বাড়িতে সবসময় ইউজের জন্য পরে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো মানে বউরা সবাই পরে, বেশিরভাগ মেয়েরাই এইসব ছিলারিং পরতে ভালোবাসে, বাড়িতে সবসময় রেগুলার ইউজ করে, তো এগুলো যাচ্ছে 200 করে, এগুলো 200,
এটা এটা হচ্ছে 200 200, আর বাকি যে কটা দেখালাম সেগুলো কিন্তু এটা হচ্ছে 350, আর বাকি যা দেখালাম 300। এই যে একটা কালেকশন, এই একটা ডিজাইন, একটা ডিজাইন, এই একটা ডিজাইন, আর এই একটা ডিজাইন, তিনটা ডিজাইন দেখিয়েছি আমি 300-এ ছড়ালাম। এবার আমি একটা সুই ধাগা কানের দেখাচ্ছি, সুই ধাগা কানের। এই যে দেখো চেনটা দেখো কতটা বিগ সাইজের চেন, এই যে। আর মাঝখানে পিঙ্ক কালারের স্টোন বসানো আছে, এটা এখানে, হ্যাঁ এটা পিঙ্ক কালারের স্টোন করা আছে। এই যে পরলে কিন্তু বেশ সুন্দর দেখাবে। এই যে চেনটা দেখো, সাইজটা দেখো, একদম কিন্তু এতটা ঝুলছে, গলা পর্যন্ত আসছে চেনটা। এখান থেকে চেনে স্টোনটা থাকবে কানের সাথে, এবং পিছন থেকে এই চেনটা পুরো এতটা ঝুলবে। এটা একটা আছে, আর একটা আছে এই যে হোয়াইট কালারের স্টোন, একটা পিঙ্ক কালারের স্টোন, একটা হোয়াইট কালারের, যে হোয়াইট কালারের স্টোন, আর এটা কিন্তু পিঙ্ক কালারের স্টোন, যে পিঙ্ক কালার স্টোন, বুঝা যাচ্ছে কি না জানি না স্টোনের কালারটা। এটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে হোয়াইট কালার, পুরো হোয়াইট কালার স্টোন যেটা হয় সেটা ডায়মন্ডের মতন, পুরো ডায়মন্ডের মতন গ্লেজ, একদম ডায়মন্ডের মতন গ্লেজ দেবে। এগুলো সব 6 মান্থের গ্যারেন্টি থাকছে। এটার প্রাইস যাচ্ছে 200, এটারও প্রাইস যাচ্ছে 200, সরালাম। এবার আমি একটু বড়োর মধ্যে, খুব বেশি না, মিডিয়াম সাইজের একটা ইয়ারিং দেখাচ্ছি। আর এইসব যেগুলো নিবে জুয়েলারি, এরকম টাইপের সব বক্সের মধ্যেই যাবে, আমাদের সব বক্সের মধ্যেই যাবে। এই যে এটা একটা ইয়ারিং আছে, ভিতরে বল, একটা বল ঝুলছে বড় দেখে, দেখে নাও একটা বল ঝুলছে বড় দেখে, এই যে বলটা ঝুলছে বড় দেখে, এবং দুটো ছোটো ছোটো ঝুমকো দেওয়া আছে, ছোটো ছোটো ঝুমকো দেওয়া আছে, এবং কানে এরকম করে। আর এটার মধ্যে পুরোটা স্টোন বসানো আছে, এই যে এই ডিজাইনটা আছে যেখানে পুরোটা স্টোন বসানো আছে, রেড কালার আর দুটো হোয়াইট কালারের স্টোন বসানো আছে, বোঝা যাচ্ছে না ঠিক। এই যে বুঝতে পারবে, দেখো এই জায়গাটা একটা স্টোন, আর ওপরে দুটো স্টোন, নিচে দুটো স্টোন, ছোটো ছোটো স্টোন প্রোভাইড করা আছে, আর ঝুমকোটা পুরো গুটি 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 কাজ করা আছে। এই যে দুটো ইয়ারিং আছে, এই যে কানে এইরকম আছে সিস্টেম ঢুকানো। এগুলো কিন্তু 400, এগুলো 400, এগুলো প্রাইস যাবে 400, সরালাম। এই যে এবার এটা দেখো, এই যে এটা একটা ঝুমকো আছে, দুটো ঝুমকো, একটু বড়, এর থেকে একটু সাইজটা বড় আছে, আর মাঝখানে একটা পাতার মতন ঝুলছে, এবং এটা হচ্ছে মানে ফ্লাওয়ার যে করা আছে তার মধ্যে পুরোটা স্টোন বসানো আছে, পুরোটা স্টোন বসানো, ছোটো ছোটো, মানে একদম সোনাতে যেমন ছোটো ছোটো স্টোন বসানো আছে, ঠিক সেই রকমই সেম স্টোন বসানো আছে। ফিনিশিংটাও সেম গোল্ডের ফিনিশিং দেওয়া আছে পুরোটা। আর এই যে এই ফুলটার মধ্যেও কিন্তু স্টোন বসানো আছে, যে দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো স্টোন বসানো আছে। এটার প্রাইস যাবে 550, এটার প্রাইস যাবে 550। এগুলো সব 1 গ্রাম গোল্ড প্লেটে, 1-6 মান্থের গ্যারেন্টি আছে। রং কালার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ এবার তোমাদেরকে পারফিউম, গরম জল, এগুলো থেকে একটু বাঁচিয়ে রাখতে হবে, জল থেকে তো বাঁচিয়ে রাখতে হয় যে কোনো জিনিসে, তাহলে মানে কালারটা বেশি দিন। আর এগুলো যত্ন করে পড়লে কিন্তু 4-5 বছর কোনো কথাই নেই, বেশি যায়, বেশি যায়। দেখো এরপর আমি একটা বালার কালেকশন দেখাচ্ছি, আরো আমি একটু জিনিস নিয়ে বসতে পারি। এটা একটা বালা দেখো, পুরো গোল্ডের মতন কাজ করা যাবে, পুরো পুরোটাই দেখো। এগুলো কিন্তু কোনোটাই সিটি গোল্ড না, এগুলো কিন্তু কোনোটাই সিটি গোল্ড না, সিটি গোল্ডের কালার চেঞ্জ হয়ে যায় কিন্তু এর কালার চট করে চেঞ্জ হয় না।
তুমি জল দিয়ে পড়লে ইউজ করলে এর কালার চেঞ্জ, যদি তোমরা মানে অনেক দিন হওয়ার পরে যখন কালারটা চেঞ্জ হতে শুরু হয় তখনও কিন্তু লোক চট করে এটা ধরতে পারে না যে এর কালার চেঞ্জ হয়েছে, মানে এতটাই সুন্দর এর গ্লেসটা। এই যে একদম হালকা লাইট ওয়েট, এগুলোর কিন্তু কোনো ওয়েট নাই, একদম লাইট ওয়েট বালা। এগুলো একটু লো রেঞ্জের বালা, আর আমি একটু রেঞ্জেরও বালা দেখাবো, অনেকেই মানে হাই রেঞ্জের বালা তো পড়তে পারে না। এগুলো 1 গ্রাম গোল্ড প্লেটের, কিন্তু লো রেঞ্জের। এগুলো 6 মান্থের গ্যারেন্টি থাকছে, আর এগুলো 4-5 বছর তো রং আরামে টিকে যায়। এর প্রাইস যাচ্ছে 650, এর প্রাইস যাবে 650, এর প্রাইসটা যাবে 650। আরেকটা বালা দেখাচ্ছি এর, আর এর সাথে এই যে এটা, এটা কিন্তু দেখলে কেউ ধরবে না যেটা গোল্ড আছে না কি আছে, একদম পুরো গোল্ডের ফিনিশিং যাবে, দেখো পুরো গোল্ডের ফিনিশিং যাবে। এগুলো স্টার্টিং হচ্ছে 1900 টাকা থেকে 2500 টাকার মধ্যে আছে, এগুলো 1900 থেকে 2500-এর মধ্যে আছে। এগুলো 1900 থেকে 2500 রুপিসের মধ্যে আসবে, এগুলো 1900 থেকে 2500-এর মধ্যে এগুলো সব চলে আসবে। আমার কেউ নিতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবে এবং বলবে যে আমি এই ডিজাইনটা দেখতে চাই, আমি তাদেরকে ভিডিও প্রোভাইড করে দিব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6295-282-989, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এই করবে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে আমাকে মেসেজ করবে। আমি কিন্তু সব যা মানে যে টাইপের জুয়েলারি দেখতে চাই সে টাইপের জুয়েলারি কিন্তু আমি সবাইকে সেন্ড করে দিই, ভিডিও সেন্ড করে দিই, ভিডিও ইমেজ আমি সব সেন্ড করে দিই। এবং আমি লাইভেও অনেককে হয় যে তারা বিশ্বাস করে না, তখন আমি তাদেরকে ভিডিও কলিংয়ে দেখিয়েও দিই। এই যে আমি দুটোই দেখালাম, এটা কিন্তু 650, আর এগুলো কিন্তু 1900 থেকে 2500-এর মধ্যে শুরু হবে, স্টার্টিং হচ্ছে 1900 থেকে 1900 থেকে। সরালাম, এবার আমি কিছু কলা কালেকশনে নিয়ে আসছি। দেখো ফিনিশিংটা দেখো, এগুলো সব 6 মান্থ ওয়ারেন্টি। এগুলো কিন্তু সব 450, 6 মান্থ ওয়ারেন্টি, 450। এই যে আরেকটা ডিজাইন, এগুলো 450 সরালাম। আমি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে আরেকটা ডিজাইন আছে দেখো, এটা একটু মোটা টাইপ ডিজাইনের, এখন যেগুলো নতুন এখন বেশিই চলছে এগুলো খুব ডিমান্ড এখন। এগুলো 750, এটা হচ্ছে 750 পেয়ার, দুটোর দাম কিন্তু পেয়ার, 1 পেয়ার 750। এই যে যারা ছোট ছোট চুড়ি টাইপের এরকম পরতে পছন্দ করো, এই দেখো ছিলে কাটা কাজ করা আছে প্রত্যেকটাতে, এখন গোল্ডের 1 গ্রাম গোল্ড প্লেটের পাত বসানো আছে পাতলা করে, এগুলো কিন্তু পাতলা ডিজাইনের কলা, এবং তারা চুড়ি হিসাবে দুটো করে পরতে পারে। যারা কাছে চুড়ির মধ্যে সেট করে পরতে চাও তারাও কিন্তু এটা পরতে পারো, খুব সুন্দর লাগবে, বা চারটে করে মানে এক হাতে চারটে করেও পরতে পারো। এগুলো 750, দুটো নিলে 400, আর চারটে নিতে গেলে 750।
ছড়ালাম। এবার এই যে এটা একটা ডিজাইন দেখো, এখানে বুটি বুটি দিয়া পাত বসানো আছে এবং এখানে প্লেন একটা ডিজাইনের উপর পাত আছে এবং এটাতে ছিলের কাজ করা আছে। হ্যাঁ, এই পলাটার দামও হচ্ছে 450, এই পলাটার দামও হচ্ছে 450। ছড়ালাম তো অনেকেই মানে লো রেঞ্জের সাকাজ চাও, মানে সাদা ইসের মধ্যে সেম ডিজাইন এবার সাদার মধ্যে দেওয়া আছে। দেখো এটা অনেকে শাঁখা হিসেবে পড়তে পারো, আবার চুড়ি হিসেবে পড়তে পারো, যেমন রেড আছে সেম সেম এটা হোয়াইটের মধ্যে করা হয়েছে। দেখো এগুলো সব 450। ডিজাইনটা দেখলে বুঝতে পারবে, এই যে ডিজাইনটা বোঝা যাচ্ছে, দেখো সব 450। ছড়ালাম এবং হাতে নাম্বার ওয়াইজ 2224268 এরকম নাম্বার বললে আমি কিন্তু সেই নাম্বার ওয়াইজ শাঁখা পলা চুড়ি যেটা নিবে বালা আমি কিন্তু সেই নাম্বার ওয়াইজ প্রোভাইড করে দেবো। আরেকটা আমি দেখাচ্ছি, মঙ্গলসূত্র দেখো, পরে দেখাচ্ছি না হলে বুঝতে পারবে তোমরা কতটা সুন্দর, পড়লে ধরতে পারবে না দূর থেকে যেটা 1 গ্রাম গোল্ড প্লেট। এই যে দেখো আমি পড়েছি, দেখো এটা কিন্তু 550, এটা কিন্তু যাচ্ছে 550। এরকম আরও অনেকগুলো লকেট আমার কাছে আছে এবং টার্সেলটাও চেঞ্জ করে দেওয়া যাবে, আর তোমাদের পছন্দ মতো আমি টার্সেল দিয়ে দেবো। এবং লকেট কেউ যদি আলাদা ডিজাইন নিতে চায় আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু আলাদা আলাদা অনেকগুলো ডিজাইন আছে আমি দিয়ে দিতে পারবো। 550 এটার প্রাইস যাবে 550 এবং সবগুলোর রেঞ্জ যে যেমন নেবে সেই হিসাবে রেঞ্জটা বাড়তে থাকে, কিন্তু যেমন নেবে সেই হিসাবে রেঞ্জটা বাড়বে। ছড়ালাম এবার আমি একটা লো রেঞ্জের দেখাচ্ছি, মানে 1 গ্রাম গোল্ড প্লেটে এটাকে বলা যায় না, কিন্তু এটা 1 গ্রাম গোল্ড প্লেটের মধ্যেই পড়ে, কিন্তু এটা নন গ্যারেন্টি, এটার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ, এটা পেছনে পেছনে একটা বালা টাইপের আছে, প্লেন চুড়ি হাতে যেমন চুড়ি পরে সেটার, হ্যাঁ কিন্তু এটা নন গ্যারেন্টি, এটা কোনো গ্যারেন্টি না। এটার আমি সো একটা মানে অনেকেই দেখতে যাও নন গ্যারেন্টির মধ্যে 1 গ্রাম গোল্ড প্লেটের মধ্যে দেখ, মানে অনেকেই বলো যে একটু লো রেঞ্জে দেখা, তাই আমি এটা একটা দেখালাম। এই চুড়িটার দাম মাত্র হচ্ছে 150, 150 এগুলোর কোনো গ্যারেন্টি নেই, রঙে কালারের কোনো গ্যারেন্টি নেই, 150। এটা সিটি গোল্ড টাইপেরই আসে, কিন্তু এটা সিটি গোল্ড বলছে না, এটা 1 গ্রাম গোল্ড প্লেটেরই বলছে, কিন্তু এটার কোনো গ্যারেন্টি নেই। এক পিস আমি দেখালাম শেষে, অনেকে ডিমান্ড করো তাই আমি এক পিস দেখালাম। তাহলে ভিডিওটা এখানেই আমি শেষ করছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভিডিও নিয়ে আসি। আর আমি যেগুলো ভিডিও মানে যে ভিউজ অনেকটা হয় কিন্তু কেউ না লাইক করে না, প্লিজ একটা লাইক দিবেন ভিডিওটাতে, তাহলে আমারও না মানে আগ্রহটা বাড়ে যাতে আরও অনেক বেশি ভিডিও দিই, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।